এবার নতুন চমক নিয়ে আসছেন শাকিব খান। নভেম্বরে শুরু হবে শাকিব খান অভিনীত মামলা হামলা ঝামেলার শুটিং। উত্তম আকাশের এই ছবিতে শাকিবের নায়িকা হিসেবে থাকবেন বিদ্যা সিনহা মিম। ছবিটিতে রয়েছে দুইটি আইটেম গান, এর মধ্যে একটিতে পারফর্ম করবেন নায়িকা বিদ্যা সিনহা মিম। তবে আরেকটি আইটেম গানে পারফর্ম করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়াকে সানি লিওনের নাম প্রস্তাব করেছেন নায়ক শাকিব খান। প্রযোজক সেলিম খানও রাজি এক কথায়। তিনি বলেন, সানি হলে আমার ছবির প্রচারণা অনেক বাড়বে, দর্শকও আকৃষ্ট হবে। তবে বোম্বাইয়ের ছবিতে সানি যে ধরনের পোশাক পরে থাকেন, আমরা সে ধরনের পোশাক পরাব না, শালীনতা বজায় রেখে গানের দৃশ্যায়ন করব। সেলিম আরও বলেন, এই সপ্তাহে কলকাতা যাবেন শাকিব, সানির সাথে যোগাযোগ করার জন্যই তাকেই দায়িত্ব দিয়েছি। আমি বাজেট নিয়ে ভাবছি না, ভাবছি কীভাবে দর্শককে হলে টেনে আনা যায়। তো বন্ধুরা, শাকিবের সাথে সানি লিওনকে দেখতে আপনারা কতটা এক্সাইটেড তা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।